गुड मॉर्निंग ऑल ऑफ यू सकल छात्र छात्री आंतरिक भालोबासा। आज हमें दशम श्रेणी परिमिति एक एकक निये आलोचना करते चाहिए। प्रथम देखो जे बोर्डे कैकटा आमी घनवस्तु नाम लिखे प्रथम लिखे गोटा पेंसिल अर्थात ये चक होते गोटा एक चक होते आकार जो पेंसिल से सब बाड़ीते ही प्राय जलर टैंक आता जलर टैंक गाछेर गुड़ी जे गाछेर गुड़ीटा बेशी एकटु सरल भाव उठेछे जखन एकटा गाछेर गुड़ी कौटा किछु किछु कौटा आछे जेमन आमि एई जे पेन राखार जे एकटा आमि देखते पाच्छि जे कौटा एते एटा होच्छे पेन थाकार कौटा बा एटाई जे कौटा आमरा देखेछि बा गोटा पेंसिल पाइप जलेर जे पाइप ट्यूबलाइट पर जो कैकटा एक टाकार एक ही मापेर जो कॉइन पाँच टाकार एक ही मापेर जो कॉइन पर जो थाक करे सजाई अर्थात ये एक कॉइन आछे तारपर आरेकटा कॉइन आमि ये रकम करे थाक करे सजाच्छि तारपर एटा आछे एरकम करे पर कयेकटा कॉइन के जो थाक करे सजाई ताहले एरकम एकटा सेटाओ देखते एक ही हबे। জলের যে বোতল কিছু কিছু জলের বোতলও এই রকম ঘনবস্তুর মতো দেখতে হয় তাহলে এই ঘনবস্তুগুলো লিখেছি এই ঘনবস্তুগুলোর মধ্যে কোথাও একটা মিল আছে সবগুলোরই একটা কিছু বৈশিষ্ট্য আছে এই টাইপের যে ঘনবস্তুগুলোকে আমরা দেখতে পাই সেইগুলোকে বলা হয় চুম বা সিলিন্ডার। এখন এই যে এখানে কয়েকটা ছবি এঁকেছি এইটা হচ্ছে আমার জলের পাইপ বা জলের যে ট্যাঙ্ক বা পরপর টাকা যে সাজানো সেরকম মতো দেখতে এইটা হতে পারে সেটা একটু এইরকম হেলানো হতে পারে এইটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা যে তলে আছে যে হয়তো এইটা এই তলের উপরে আছে এটা তার উপরে এইটা লম্বভাবে আছে এটা লম্বভাবে নেই। এখানে কিন্তু আমার এই যে বক্র যে কার্ভটা সেইটা কিন্তু এখানে ছিল সার্কেল এখানে বৃত্ত নয় অন্য কিছু এখানে আবার দেখতে পাচ্ছি এই দিকটা হচ্ছে দুটোই বৃত্তাকার কিন্তু দুদিকটা সমান নয় অর্থাৎ এই বৃত্তটা যদি এখানে ধরে পরপর সমান হচ্ছে না আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে তাহলে এইগুলো সবই কিন্তু চোঙের উদাহরণ। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে চোং কাকে বলে যদিও আমাদের সিলেবাসের অন্তর্গত শুধু আছে লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার তাহলে আমি প্রথমে জানব চোঙ কাকে বলে তারপরে আমি জানব যে রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে। আমি বলেছি চৌকি চৌ হচ্ছে একটি চলমান সরলরেখা দ্বারা গঠিত একটি পৃষ্ঠতল বা সারফেস যেখানে ওই চলমান রেখা একটি স্থির রেখার সাথে সর্বদাই সমান্তরাল এবং চলমান রেখাটি তলে অবস্থিত একটি বদ্ধ বক্ররেখাকে সর্বদাই ছেদ করে যেখানে বক্ররেখাটি স্থির সরলরেখার সাথে সমান্তরাল হয় এইরূপ যে কোনো একটি তলে অবস্থিত অর্থাৎ কি বলতে চেয়েছে বলছে এই যে কোনো একটি তলে ধরে একটি বক্ররেখা আছে বদ্ধ বক্ররেখা বা ক্লোজড কার্ভ এখানে কোনো একটা সরলরেখা আছে সেটা এখানে হতে পারে বা এখানে হতে পারে কোনো একটা সরলরেখা আছে এটা হচ্ছে ফিক্সড বা স্থির সরলরেখা। এরপর একটি চলমান সরলরেখা আছে এটি হচ্ছে চলমান সরলরেখা এই চলমান সরলরেখাটা কি হচ্ছে এর সাথে সর্বদাই সমান্তরাল থাকছে তাহলে এই যে সমান্তরাল থেকে কি হচ্ছে না তাহলে এইটা যদি এই যে এরকম করে
এই যে সাপোজ এই যে হচ্ছে আমার সরলরেখাটি আছে স্থির সরলরেখা তাহলে এই যে চলমান সরলরেখাটি কি করছে এর সাথে সমান্তরালভাবে এটা যদি আমার কার্ভটা হয় বা বক্ররেখাটি হয় বদ্ধ বক্ররেখা তাহলে একে সর্বদা এই ছেদ করে এই কোণ আমার সবসময় যদি এই যে চলমান রেখাটি থাকে তাহলে এটা কি করছে না এই যে একটা ধরো পাইপের মতো বা এই যে কৌটোটার মতো একটা পৃষ্ঠতল বা সারফেস তৈরি করছে ঠিক আছে তাহলে এই যে এটা কি হবে না এইরকম তাহলে একটা সারফেস তৈরি করবে এই একটা সারফেস তৈরি হবে এখানে আর একটা জিনিস কি না এই বক্ররেখা বা বদ্ধ যে বক্ররেখাটি সেটা কোথায় অবস্থিত না বলছি সেই তলে অবস্থিত যেটা এই স্থির যে সরলরেখা এর সাথে যেন সমান্তরাল ভাবে না তখন তাকে একটি বলা হয় যে চৌ বা সিলিন্ডার আবার বলছি যে চৌ কাকে বলা হয় বা সিলিন্ডার কাকে বলা হয় সাধারণত আমাদের ধারণার মধ্যেই আছে যে সিলিন্ডার মানেই যেন যে আমাদের এইরকম একটা ঘনবস্তু এরকম সার্কুলার হবে অর্থাৎ এই তলটা কি হবে বৃত্তাকার এই বক্ররেখাটি কি হবে একটা বৃত্তাকার বক্ররেখা হবে ঠিক আছে এবং এইটা সমান হতে হবে এইখানটাও যায় এই পুরো সমান আছে বক্র রেখাটা তলটা তো এইরকম কিন্তু নাও হতে পারে এইরকম হতে পারে আবার আমি যেটা এঁকেছিলাম যে এইরকমও হতে পারে যে সেটা আমার এই তলের সাথে লম্বা নয় বা আমি যেটা আরেকটা ছবি এঁকেছিলাম যে সেটা এইরকমও হতে পারে দুটোই বৃত্তাকার কিন্তু সমান না হতে পারে তাহলে এগুলো সবই কিন্তু এক একটা চোখ আমাদের ধারণার মধ্যে যেটা আছে আমরা সিলেবাসের মধ্যে যেটা করব শুধুমাত্র রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ব বৃত্তাকার চোখ ঠিক আছে তাহলে এরপর আমরা জানব যে লম্ব চোখ কাকে বলে এবং তারপর জানব যে লম্ব বৃত্তাকার চোখ কাকে বলে তাহলে আমরা চোখের ধারণা মোটামুটি পেলাম কি না একটা স্থির সরলরেখা থাকবে আর এই সরলরেখাটা যেই তলে আছে সেই তলে অবস্থিত নয় এইরকম একটি বদ্ধ বক্ররেখা বা পোস্টকার্ড অবস্থিত থাকবে একটি চলমান রেখা এই সরলরেখার সাথে সর্বদাই সমান্তরাল থেকে এই সবসময় যখন চলমান যেহেতু এই কার্ভটাকে সবসময় ছেদ করবে ইন্টারসেক্টিং দ্য কার্ভ ইন্টারসেক্টিং দ্য কার্ভ এইটাকে ছেদ করবে তো তখন এই যে সারফেস বা পৃষ্ঠতল তৈরি হবে এই সারফেসটাকে তখন বলা হবে একটা চোঙ বা সিলিন্ডার এই যে ফিক্সড যে সরলরেখা এটাকে কি বলা হবে না এইটা যদি এইটা হয় তখন এটাকে বলা হয় অক্ষ বা অ্যাক্সিস এই যে চলমান রেখা যেটা দিয়ে এই পৃষ্ঠতল বা সারফেসটা তৈরি হলো যেটা এই যে সারফেসটাকে তৈরি করেছে সেই সরলরেখাগুলিকে বলা হয় জেনারেটর বা জেনারেটর বা উৎপাদক রেখা মানে যে তৈরি করছে উৎপাদক সে এই সারফেসটাকে তৈরি করেছে উৎপাদন করেছে তাই এটাকে বলা এগুলোকে বলা হয় উৎপাদক রেখা আর এই যে যে কার্ভটা বা বক্ররেখাটা এটাকে বলা হয় নির্দেশক বক্ররেখা বা গাইডিং কার্ভ মানে সে গাইড করছে কোন দিকে এই সারফেসটা তৈরি হবে একটু আঁকাবো এখানে যেখানে কার্ভ আছে এখানে কিন্তু তলটা সেরকম কার্ভ থাকবে এখানে যদি একটু বাঁকা থাকে ভেতরের দিকে বাঁকা থাকে তাহলে সেই তলটা তো এই সময় কিন্তু এরকম ভেতরের দিকেই থাকবে আবার কোনো দিকটা যদি বাইরের দিকে বাঁকা থাকে তাহলে এইরকম কিছু না ফোলা থাকবে ঠিক আছে তাহলে সেই রকমভাবে আমার এই সারফেসটা কিন্তু তৈরি হবে এরপর আমরা জানতে চাই লম্ব চোঙ যদি চোঙে উৎপাদক রেখাগুলি এই যে উৎপাদক রেখা বা এগুলোকে বলা হয় কি জেনারেটর এগুলোকে বলা হয় জেনারেটর যেটা দিয়ে সারফেসটা তৈরি হচ্ছে বা পৃষ্ঠতলটি তৈরি হচ্ছে সেই রেখাগুলি যদি সর্বদা নির্দেশক বক্ররেখা নির্দেশক বক্ররেখা মানে এইটা বা যেটাকে বলা হয় গাইডিং কার্ভ সেই নির্দেশক বক্ররেখা যে তলে অবস্থিত এইকে মনে করছি যে এই নির্দেশক বক্ররেখাটা এই তলে অবস্থিত এরকম তলটা আছে তাহলে বক্ররেখাটা এরকমভাবে যেন রয়েছে সেই তলের ওপরে যদি দেখি যে এইগুলো লম্বভাবে অবস্থিত হয় জেনারেটর যেগুলো নির্দেশক যে রেখা যেগুলো যদি এই তলের সাথে লম্বভাবে অবস্থিত হয় তখন সেইটিকে বলা হয়
যে লম্ব চৌম্বক বা রাইট সিলিন্ডার বা লম্ব চৌম্বক। আবার বলছি যেটা জেনারেটর, জেনারেটর মানে যেই দিয়ে পৃষ্ঠতলটা বা সারফেসটা তৈরি হচ্ছে চৌম্বক, সেই জেনারেটরগুলি বা উৎপাদক রেখাগুলি যদি এই যেটি গাইডিং কার্ভ আছে বা নির্দেশক বক্ররেখা রয়েছে সেই নির্দেশক বক্ররেখা যে তলের উপর অবস্থিত সেই তলের উপরে যেটা হচ্ছে নির্দেশক বক্ররেখাটা হয়তো এরকম করে আসে, তাহলে এইখানে এইভাবে গাইডিং কার্ভগুলি যে তৈরি করে করে একটা সারফেস বা পৃষ্ঠতল তৈরি করেছে, তখন যে চোঙটা তৈরি হবে সেটাকে আমি বলতে পারবো লম্ব চোঙ বা রাইট সিলিন্ডার। তাহলে প্রথমে আমরা দেখলাম যে চোঙ কাকে বলে, তারপর দেখলাম লম্ব চোঙ বা রাইট সিলিন্ডার কাকে বলে, এরপর আমরা দেখবো রাইট সার্কুলার সিলিন্ডার। তাহলে রাইট সিলিন্ডার আবার তার সাথে সার্কুলার হতে হবে, তার মানে কি না এই যেটা গাইডিং কার্ভ বা নির্দেশক বক্ররেখা, সেই নির্দেশক বক্ররেখাটি যদি একটি বৃত্ত হয়, নির্দেশক বক্ররেখা যদি একটি বৃত্ত হয় তখন যে চোঙটি আমরা পাব সেইটিকে বলা হবে লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এখানে এই যে বৃত্ত, এখানে আমার বৃত্ত আছে, আমি ধরে নিচ্ছি এই তলের উপরে অবস্থিত আছে, এই তলের উপরে যে জেনারেটর বা নির্দেশক বক্ররেখা সেগুলি লম্বভাবে আছে, এবং যেহেতু এই গাইডিং কার্ভ বা এই নির্দেশক বক্ররেখার উপরে কি আছে না জেনারেটরটি লম্বভাবে আছে, এবং যেহেতু গাইডিং কার্ভ বা নির্দেশক বক্ররেখাটি একটি বৃত্ত, তাই এটাকে বলা হবে যে লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। তাহলে সিলিন্ডার বা চোঙ তার আবার কি হবে রাইট, মানে ওই যে বলে এই কার্ভটা আছে তার উপরে লম্ব হতে হবে জেনারেটর হলো, আবার তার সাথে কি হতে হবে সার্কুলার, মানে যেটা আমার এই কার্ভটা নির্দেশক বক্ররেখাটা বা গাইডিং কার্ভটা সেটাকে কি হতে হবে সার্কুলার হতে হবে। তাহলে এই কন্ডিশন বা এই শর্ত যদি মানি তখন আমি বলবো এটা একটা রাইট সার্কুলার সিলিন্ডার। যেমন এই যে আমার হাতে যে এই যে পেন থাকার যে একটা কৌটো, এই কৌটোটা আমি দেখতে পাচ্ছি যে এই যে কার্ভটা এটা একটা সার্কুলার বা বৃত্তাকার, এবং এইগুলোকে যদি আমি এক একটা জেনারেটর ধরে নিই যে উৎপাদক রেখা, এই উৎপাদক রেখা দিয়ে এটা তাহলে এই তলের উপরে এটা ধরে নিচ্ছে একটা তল ছয় তল, এই তলের উপরে এটা আছে এবং এটা বৃত্তাকার, জেনারেটরগুলোর উপরে লম্বা, তাহলে এই যে আমার চোঙটা তৈরি হলো এই চোঙটাকে তখন আমি বলবো কি না এই চোঙটা হলো একটা লম্ব বৃত্তাকার চোঙ। আসলে লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করতে হয় কিভাবে বা তৈরি হয় কিভাবে সেটা এখন আমরা একটু দেখে নেব। আমরা এরপর আসছি যে লম্ব বৃত্তাকার চোঙের সংজ্ঞা, যে চোঙের নির্দেশক বক্ররেখাটি একটি বৃত্ত, এই যে এই যে নির্দেশক বক্ররেখা, এই নির্দেশক বক্ররেখা যদি একটি বৃত্ত হয় এবং উৎপাদক রেখাগুলি, এই যে উৎপাদক রেখা যেটা এই সারফেস বা তলটা তৈরি করছে সর্বদা নির্দেশক রেখার তলের সাথে লম্ব, যে তলে নির্দেশক এই যে রয়েছে গাইডিং কার্ডটা তার উপরে এইগুলো সর্বদাই লম্ব, সেই চোঙকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে কি হতে হবে না যেটা গাইডিং কার্ভ বা নির্দেশক রেখা সেই নির্দেশক রেখাকে হতে হবে বৃত্তাকার, আর যেটা উৎপাদক রেখা বা জেনারেটরস এরা হচ্ছে এই বৃত্তাকার যে কার্ভটা যে তলের উপর অবস্থিত তার উপর সর্বদা লম্ব, তখন যে চোঙ তৈরি হয় সেটাকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। বা লম্ব বৃত্তাকার চোঙ আরেকভাবে আমরা সংজ্ঞা দিতে পারি, বলছে এই যদি একটা কোনো আয়তক্ষেত্র হয়, এটা হচ্ছে একটা ধরে নিচ্ছি আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের কোনো একটা বাহুকে আমি লক্ষ্য করে যদি এই যে ধরে নিচ্ছি এটা হচ্ছে আয়তক্ষেত্রের কোনো একটা বাহু, তাহলে এইটা হচ্ছে আমার অক্ষ আয়তক্ষেত্রে, এই হচ্ছে আমার বাহু এই সাইডটা, এই বাহুটাকে আমি অক্ষ ধরে নিচ্ছি, দিয়ে এই এইটাকে যদি ফিক্স করে এই আয়তক্ষেত্রটা এইরকম করে আমি যদি ঘোরাতে থাকি, তাহলে এই দুটো ঘোরাচ্ছি, তাহলে এই ধার এই ঘোরাপড় এই ঘোরাপড় মানে এই ধারগুলো যেই দিকে পাস করছে অর্থাৎ এইরকম করে একটা যেন সারফেস বা তল তৈরি হচ্ছে,
घन उत्पन्न उत्पन्न लम्बवृत्ताकार चोख देखते घोराते थी तल तैरी घनबस्तु तैरी से घनबस्तु टी बला एक चोंग চলমান সরলরেখাগুলি ঘন বস্তুটি তৈরি হচ্ছে সেই চলমান সরলরেখাগুলিকে বলা হয় উৎপাদক রেখা বা জেনারেটরস আর এই উৎপাদক রেখাগুলো যে কার্ভটাকে সব সময় ইন্টারসেক্ট করছে মানে ছেদ করছে সেই কার্ভটাকে বলা হয় নির্দেশক রেখা বা গাইডিং কার্ভ তাহলে এই হচ্ছে আমরা জানলাম যে লম্ব বৃত্তাকার চোঙ কাকে বলে এই যে লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হলো এই লম্ব বৃত্তাকার চোঙের তল কোণ কত আমরা দেখতে পাচ্ছি এই যে কোন বস্তুটি তৈরি হয়েছে এই ঘনবস্তু এই যে একটি তল তৈরি হয়েছে যেটাকে বলা কেমন তল না বক্রতল আর এই দিকে একটা তল আছে এটা হচ্ছে কি বৃত্তাকার তল চাকতির মতো এটি একটি সমতল আর এই দিকে একটি আছে তল বৃত্তাকার তল বা এটা চাকতির মতো গোলাকার চাকতি তাহলে এটি একটি সমতল তাহলে মোট কয়টি তল না তিনটি তল দুটি সমতল উপরে একটি এই যে নিচের দিকে একটি আর একটি হচ্ছে বক্রতল এটি হচ্ছে এটাকে বলা হয় কি পার্শ্বতল পাশে আছে বা সাইডে সেটাকে বলে পার্শ্বতল তাহলে এর তল সংখ্যা তাহলে তল সংখ্যা হলো তিনটি দুটি সমতল ও একটি বাস্তবে কোথায় কোথায় চোঙ দেখেছি কিভাবে চোঙ তৈরি হয় সেই জিনিসগুলো নিয়ে জানলাম এখন এর ব্যবহার কোথায় এগুলো আমাদের কি কাজে লাগবে পড়ে ধরো তোমাদের বাড়িতে জলের যে ট্যাঙ্ক সেটা রং করতে চাও তাহলে জলের ট্যাঙ্ক যদি রং করতে চাও তাহলে আমাকে চারদিকটাতে রং করতে হবে তার মানে কি দরকার আমি যদি বলি শুধু চারিদিকটা রং করবো অর্থাৎ এই পাশের তলটাকে রং করবো তাহলে সেইটার ক্ষেত্রফল কত জানতে হবে রং করতে গেলে আমি দেখলাম পাশের তল এবং ধারের দুটোকে রং করবো তাহলে পাশের তল এবং এই ধারে আর এই ধারে তার মানে এটাকে বলা হয় কি না রঙবৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তল মানে কি এই তল এই তল এবং পাশের তল এই নিয়ে মোট যে ক্ষেত্রফল সেইটাকে বলে সমগ্র তলের ক্ষেত্রফল এরপর আমার বাড়িতে কতজন মেম্বার আছে প্রত্যেক দিন আমাদের বাড়িতে মোট কত পরিমাণ জল ব্যবহারের জন্য লাগে সেটা আমি যদি হিসাব করে মোটামুটি বের করতে পারি তাহলে আমাকে বাড়িতে কত লিটারের ট্যাঙ্ক লাগাতে হবে বা এই এত লিটারের ট্যাঙ্ক লাগালে আমার মোটামুটি দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিনের যে বাড়ির কাজকর্ম সেগুলো আমরা করে ফেলতে পারবো বারবার আমাকে জল নষ্ট করতে হবে না বা পাম্প চালাতে হবে না তার মানে আমার দরকার কি আসলে যে এই যে চোঙ বা এর ভেতরে আয়তনটা কতটা কতটা জল ধরছে তার মানে তার আয়তন কতটা সেইটা আমার দরকার তাহলে এই সব বাস্তব অভিজ্ঞতা থেকে বা বাস্তব
উদাহরণ থেকে আমরা দেখব যে আসলে এর পার্শ্বকোণের ক্ষেত্রফল কত বা এর সমগ্রতলের ক্ষেত্রফল কত বা এই লম্ববৃত্তাকার ছোঙের আয়তন কত। তাহলে পরবর্তী লেকচারে আমরা দেখব যে পার্শ্বতল ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং এর আয়তন, তার সূত্র কি বা কিভাবে আমরা সেগুলো নির্ণয় করব সেগুলো আমরা একটু দেখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।